This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কলকাতা থানার বক্সিপল্লিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পিঠে গুলি লেগেছে ওই ব্যবসায়ীর। কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাকে। ভিড়ের ব্যবসা থেকেই কি শত্রুতার জেরে গুলি? তদন্তে বন্যা থানার পুলিশ। বেলঘরিয়া পিটার রোডে চলল গুলি, ছিনতাই করে পালানোর সময় গুলি ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে বেলঘরিয়া ও দক্ষিণেশ্বর থানার পুলিশ। মাটিতে আয়ুর্বেদ কলেজের ছাদ থেকে ঝাঁপ, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কলকাতার একটি হাসপাতালে। প্রথম বর্ষে ছাত্রী সমরিতা দত্ত কলকাতার কসবার বাসিন্দা। ফোনে কথা বলতে বলতে ঝাঁপ দাবি সহপাঠীদের। আজ থেকে আজিকর কাণ্ডে সাক্ষ্য গ্রহণ শুরু শিয়ালদা আদালতে। প্রথমে সিবিআই এর পক্ষে সাক্ষ্য গ্রহণ, পরে সঞ্জয় রায়ের পক্ষে সাক্ষ্য গ্রহণ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মামলা শেষ করতে চায় সিবিআই। উপনির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের চেষ্টায় বিজেপি। নির্বাচনী আচরণবিধি ভাঙছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর ভাষণে পেন ড্রাইভ কমিশনে জমা দিল তৃণমূল কংগ্রেস। আজ উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, বাগডোকরা বিমানবন্দর থেকে সড়ক পথে দার্জিলিং। মঙ্গলবার দুপুরে জিটিএ সদস্যদের সঙ্গে বৈঠক, বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জগদ্ধাত্রী পুজোর মেলায় সরকারি ত্রিফল দিয়ে দোকান অশোকনগর কল্যাণগঞ্জ রামকৃষ্ণ সেবা সমিতির মেলার মাঠের ঘটনা। কি করে সরকারি ত্রিফল মেলার দোকানের জন্য ব্যবহার করা হলো উঠছে প্রশ্ন। রাষ্ট্রপতি ভবনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব খান্না। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ অন্যান্যরা। আওয়ামী লীগের মিছিল রুখতে ব্যাপক ধরপাকড় বাংলাদেশে। অনুমতি না থাকায় কর্মসূচিতে বাধা অন্তর্বর্তী সরকারের পুলিশের। আওয়ামী লীগের মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার ভাবনা ইউনুসু সরকারের। সরাসরি হাসিনার নাম না করলেও যারা গণহত্যার সঙ্গে যুক্ত তাদের রেড নোটিশ পাঠাতে চলেছে সরকার, জানালো ইউনুসের উপদেষ্টা। নভেম্বরেও দেখা নেই শীতে, শুষ্কই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃষ্টির পূর্বাভাস নেই, শুক্রবারের পর থেকে শীতের আভাস মিলতে পারে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।